হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে 351 এবং 361 পেজের ABTA টেস্ট পেপার থেকে HS-এর ইংলিশ সাবজেক্টের যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আছে 351 এবং 361 পেজে, সেগুলো অ্যান্সার নিয়ে ডিসকাস করব। 351 পেজের 1 নম্বর কোশ্চেন, হি সেড টু মি আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ নারেশন চেঞ্জ। অ্যান্সার, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ ওয়ান হু জাস্ট লেফট। 2 নম্বর, আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, চেঞ্জ দ্য ভয়েস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, এন্ডিভার্ড মেন ভার্ব, টু আন্ডারস্ট্যান্ড এটি টু দিয়ে ভার্ভকে ভার্ভ, আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে দ্য ফান্ডামেন্টাল ট্রুথ হচ্ছে অবজেক্ট। এটিকে ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ফান্ডামেন্টাল ট্রুথ হ্যাভ বিন এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড বাই মি। 3 নম্বর কোশ্চেন, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং দ্যাট উড এমব্রেস হিম। টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। অ্যান্সার, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনি এমব্রেসিং থিং। 4 নম্বর, হোয়েন দ্য টি স্যার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিস হার্ট। স্প্লিট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে দুটো সেন্টেন্সে লিখতে হবে, এটিকে দুটো সেন্টেন্স করলে হবে। 1 নম্বর সেন্টেন্স, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। 2 নম্বর সেন্টেন্স, দ্য টি স্যার অ্যাপ্রোচড হিম। 5 নম্বর কোশ্চেন, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ এ নাউন ফ্রম নাউন অ্যান্ড রিরাইট। অ্যানসেস্ট্রালের নাউন ফ্রম লিখতে হবে, সেন্টেন্সটিকে পুনরায় লিখতে হবে নাউন ফ্রম ইউজ করে। উই লিভড ইন আওয়ার হাউস হুইচ ওয়াজ অ্যানসেস্টার, এটি একটি ওয়ার্ড, অ্যানসেস্ট্রালের নাউন ফ্রম ANCESTRE। 6 নম্বর কোশ্চেন, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। অ্যান্সার, দ্য ব্লিডিং বার্ক উইল নট ডাই। বি এর আর্টিকেল প্রিপোজিশন, হি ওয়ান্স টোল্ড মি ড্যাশ হিজ ওন টাইম, ইন হিজ ওন টাইম ড্যাশ হিজ ওন প্লেস, ইন হিজ ওন প্লেস ড্যাশ হোয়াট হি রিয়েলি ইজ, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ড্যাশ ড্যাশ স্টেজ, ইন দ্য স্টেজ হি হ্যাজ রেস্ট গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিং ইজ অ্যাজ স্পেসিফিক এলিমেন্ট উইথিন ড্যাশ, এখানে ভুল করে বোধ হয় উইথিন হবে এখানে, এলিমেন্ট উইথিন হু অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। লাইনটা ভুল লেখা আছে, এটি স্ট্রং রুট থেকে নেওয়া হয়েছে লাইনগুলি। সি এর কারেকশন, দ্য ওয়াটার ড্রিপ ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। অপশন ড্রিপের এখানে সঠিক ফর্ম লিখতে হবে, অপশন ড্রিপড, ড্রিপিং। 3 নম্বর অপশন ড্রিপিংলি, এখানে 1 নম্বর অপশনটি সঠিক হবে ড্রিপড, দ্য ওয়াটার ড্রিপড ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। যেহেতু এটা পাস্টে আছে সেহেতু এদিকেও পাস্টে হবে ড্রিপড। 361 পেজের 1 নম্বর কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম to you for help and advice, I asked my father. Turn into an indirect speech narration change. I asked my father why he didn't say that to the people who come to him for help and advice. 2 নম্বর question, they seemed anxious about her comfort. Use the noun form of anxious and rewrite. Anxious word এর noun form এখানে use করতে হবে। অ্যাংজিয়াস এর নাউন ফর্ম হচ্ছে অ্যাংজাইটি। 2 এর অ্যান্সার, দে হ্যাড অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। 3 নম্বর কোশ্চেন, আনস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আনস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, মেক ইট নেগেটিভস, মেক্স ইট নেগেটিভ, এটিকে নাবাচক সেন্টেন্সে লিখতে হবে। আনস আর ইউজুয়ালি নট ইনসিগনিফিকান্ট ক্রিয়েচার্স, ইনসিগনিফিকান্ট হচ্ছে ফর্মিডেবল বিপরীত শব্দ, আনস আর ইউজুয়ালি নট ইনসিগনিফিকান্ট ক্রিয়েচার্স। 4 নম্বর কোশ্চেন,
ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি চেঞ্জ ইন্টু কমপ্লেক্স, এটিকে জটিল বাক্যে লিখতে হবে। অ্যান্সার, দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। 5 নম্বর, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ। এখানে হচ্ছে হিটা সাবজেক্ট, সেড ভার্ভ, নাথিংটা অবজেক্ট, আর এটি আদার্সের মধ্যে পড়বে। ফর কোয়াইট সাম টাইম, এটি একটি ফ্রেজ, এটিকে দুভাবে করা যাবে। 1 নম্বর, নাথিং, 5-এর অ্যান্সার, নাথিং ওয়াজ সেড ফর কোয়াইট সাম টাইম বাই হিম, অথবা আমি আগে বসানো যেতে পারে, ফর সাম টাইম নাথিং ওয়াজ সেড বাই হিম, ফর সাম টাইমটা না আগেও বসানো যেতে পারে। 6 নম্বর কোশ্চেন, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড অ্যান্ড রিরাইট। অ্যান্সারদের এখানে নাউন ফর্ম লিখতে বলা হয়েছে, এটি এটি ভার্ব, ভার্বে আছে, এটিকে নাউন ফর্মে করতে হবে। অ্যান্সার, দে অল গেভ অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, এখানে গেভ এর পরে অ্যান্সার্স, অ্যান্সার্টের নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার্স, অ্যান্সার, যেহেতু অনেকগুলো উত্তর, অ্যান্সার্স প্লুরাল, প্লুরাল ফর্ম এখানে লেখা হয়েছে। দে অল গেভ অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। বি এর আর্টিকেল প্রিপোজিশন, দ্য টিচার টার্নড ড্যাশ রাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ডেড ম্যান, এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং ড্যাশ অফ আউট অফ দ্য উড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড ড্যাশ হিজ স্টোম্যাক অ্যাগেনস্ট হিজ স্টোম্যাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ড্যাশ আন্ডার দেম ফ্রম আন্ডার দেম, হোয়েন হি রেস্ট ড্যাশ টিশার দ্য টিশার হি ফেল ফাউন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি। 3 নম্বরে কারেকশন, মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, এখানে ডিস্টিংগুইশের সঠিক শব্দটি লিখতে হবে। 1 নম্বর অপশন ডিস্টিংগুইশিং, 2 নম্বর অপশন ডিস্টিংগুইশড, এখানে দুটি অপশন আছে, এটির মধ্যে এই অপশনটি সঠিক, ডিস্টিংগুইশড, মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড।